নতুন নতুন মজার মজার টেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন অনলাইন ডিজিটাল বিডি ইউটিউব চ্যানেলকে। আর আমাদের ভিডিওগুলো সবার আগে দেখতে ক্লিক করুন পাশের বেল আইকনটিতে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। যারা ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি চারটা সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো করার পর থেকে আপনার ইউটিউবটা আরও আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো আপনার ইউটিউবটা যদি আপনি আরও ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ডিজিটাল ভিডিও ইউটিউব চ্যানেল, সাথে আছি শাহরের আহমেদ রুবেল। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এ গাইস, ওয়েলকাম ব্যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি মনে করেন যে এই চ্যানেল থেকে আপনি কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দিবেন। তো বন্ধুরা, ইউটিউবটা যারা ব্যবহার করেন তারা অবশ্যই আপডেট ইউটিউবটা নেবেন। তো আপডেট ইউটিউবটা নেওয়ার পরের থেকে অবশ্যই আমরা যারা ইউটিউব ব্যবহার করি অনেকেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে কিন্তু ইউটিউবটা ব্যবহার করি। যদি আমরা মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু রাতে আমাদের ব্রাইটনেসটা অনেক ক্ষতি করে। তো আবার ব্রাইটনেসটা কমায় রাখলে কিন্তু আমরা ভিডিওটি দেখে মজা পাই না। তার জন্য আমরা কী করব, তার জন্য আমরা এখান থেকে আমাদের চ্যানেলের আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা নাম্বার ওয়ান যে অপশান মানে সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ডার্ক থিম। এই ডার্ক থিমটাকে আমরা এনাবল করে দেবো। তো এনাবল করে দিলে আমাদের ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ডটা টোটালি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে যাবে। এই কালো হলে কিন্তু সেক্ষেত্রে আমাদের চোখের ক্ষতি হবে না এবং আমরা ইউটিউবটা ইচ্ছা মতো আমাদের মন মতো আমরা দেখতে পারবো। নাম্বার টু, ডাবল ট্যাপ টু সিক। ইউটিউবে যদি আমরা কোনো ভিডিও প্লে করে থাকি তাহলে সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু আমরা মানে চাইলে খুব দ্রুত চাইতে পারি, আবার টানাটানি করতে পারি। অনেক সময় দেখা গেছে আমরা ভিডিওটা দেখা অবস্থায় একটা জায়গায় আমরা দেখতে চাই না, সেই ভিডিওটা কিন্তু আমরা মানে টানতে পারি না। তো সেটা টানার জন্য আমরা কী করব, টানার জন্য অবশ্যই আমরা আবার আমাদের চ্যানেল আইকনে চলে যাব। এখান থেকে আবার সেটিংসে যাব, সেটিংসে আবার জেনারেলে যাব। যাওয়ার পর থেকে এখান থেকে ডাবল ট্যাপ টু সিক এই অপশানটা আমরা পেয়ে যাব। তো এখান থেকে প্রত্যেক এপরটা হচ্ছে 5 সেকেন্ড, এপরটা 10 সেকেন্ড, এপরটা 15 সেকেন্ড, এপরটা 20 সেকেন্ড, এপরটা 30 সেকেন্ড, এপরটা 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট। তো এখান থেকে আমি 10 মিনিটস ইয়ে করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম। তো এখন আমি যে ভিডিওটা প্লে করলাম, মনে করেন এই ভিডিওটার রাইট সাইডে যদি আমি ডাবল ট্যাপ করি তাহলে আমার এখান থেকে 10 মিনিট চলে যাবে। এই যে আপনার এখানে কিন্তু শো করবে যে আমার কত সেকেন্ড চলে গেল। এভাবে আপনারা রাইট সাইডে চাইলে মানে রাইট সাইডে যদি আপনি টানতে চান রাইট সাইডে টানতে পারবেন, আপনারা যদি লেফট সাইডে টানতে চান লেফট সাইডে টানতে পারবেন। নাম্বার থ্রি, আপলোড কোয়ালিটি। তো বন্ধুরা, অনেক সময় দেখা গেছে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখে থাকি তারা কিন্তু ইউটিউবে নিজের ব্যক্তিগত ভিডিও কিন্তু চাইলে আমরা সেভ রাখতে পারি। তো ইউটিউবে যদি কোনো ব্যক্তিগত কোনো ভিডিও আমরা সেভ রাখি তাহলে সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা কিন্তু আমাদের ভালো হয় না। কিন্তু কোয়ালিটিটা ভালো করার জন্য আমাদের একটা সেটিং করতে হবে। সেই সেটিংটা করার জন্য আমরা আবারও চ্যানেল আইকনে ক্লিক করবো, এরপরে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখান থেকে জেনারেলে, জেনারেলে যাওয়ার পর এখান থেকে আপলোড কোয়ালিটি অপশনটাতে ক্লিক করব। তো এখান থেকে আমরা 360 পিক্সেল যদি দিয়ে রাখি তাহলে একদম লো কোয়ালিটি, তাহলে সেক্ষেত্রে আমরা 1880 অর্থাৎ 1080 পিক্সেল আমরা এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে রাখলে আমাদের ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো হবে। তাছাড়াও আপনারা এখান থেকে অরিজিনালটা করে রাখতে পারেন। নাম্বার ফোর, আমরা অনেকে চাই ইউটিউবে যারা ভিডিও দেখি তারা অনেকে কিন্তু সেক্সুয়াল কন্টেন্ট দেখতে চায়, অর্থাৎ সেক্সুয়াল যে কন্টেন্টগুলো তারা দেখতে চায় তারা কিন্তু চাইলে সেক্সুয়াল কন্টেন্টগুলো দেখে রাখতে পারে। তো সেক্সুয়াল কন্টেন্টটা অনেক সময় তাদের ভিডিওতে শো করে না, কারণ শো করে না একটা অপশান কিন্তু অফ থাকে। সেই অপশানটা আমরা পাওয়ার জন্য আবার সেটিংসে যাব। যাওয়ার পর থেকে এখানে জেনারেলে, জেনারেলে যাওয়ার পর এখানে রেস্ট্রিক্টেড মোড যদি আমরা এনাবল করে রাখি তাহলে এখানে আমাদের সেক্সুয়াল কন্টেন্টগুলো শো করবে না। দেখেন আমি এটা অফ করার পরে কিন্তু আমি এনাবল করার পরে কিন্তু আমি এখানে চলে আসলাম, এখানে কিন্তু সেক্সুয়াল কন্টেন্টটা ওরকম আমাদের শো করতেছে না। তো আমরা যারা সেক্সুয়াল কন্টেন্ট দেখতে ইন্টারেস্টে আছি বা দেখতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে রেস্ট্রিক্টেড মোড এটাকে অফ করে রাখতে হবে, তাহলে আমাদের এই সেক্সুয়াল কন্টেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমার সেক্সুয়াল কন্টেন্টগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখেন। তো বন্ধুরা, আশা করি আপনারা যারা ইউটিউব ব্যবহার করেন তারা এই চারটা সেটিংস যদি আপনার মোবাইলে আপনারা করে নেন তাহলে আগের চেয়ে আপনি খুবই ভালোভাবে ইউটিউবটা ব্যবহার করতে পারবেন। তো আমি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি মনে করেন যে এই চ্যানেল থেকে কিছু শিখতে পারতেছেন তাহলে আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।